শনিবার সকালেই যেন সন্ধ্যা নেমেছিল রাজধানী ঢাকায়। ঘন কালো মেঘের সাথে টানা দেড় ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। শুক্রবারের হালকা উষ্ণতা কাটিয়ে অনেকটা শীতল হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। তবে কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতে মে মাসের শুরু থেকে রাজধানী ঢাকা সহ দেশে যে স্বস্তি ফিরে এসেছিল তা হয়তো বেশি দিন স্থায়ী হচ্ছে না। কেননা আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিচ্ছে সে অনুযায়ী চলতি মাসের মাঝামাঝি আবার আসছে অস্বস্তিকর গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 12 মে পর্যন্ত দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বাড়তে শুরু করবে পরের দিন থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বলেছে, আগামী সোমবারের পর থেকে একটু একটু করে বাড়বে তাপমাত্রা। আবহাওয়াবিদ মোহাম্মদ উমর ফারুক বলেন, আগামী 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এরপরই বাড়বে তাপমাত্রা। 15 তারিখ থেকে বইতে শুরু হবে তাপপ্রবাহ। তবে আবহাওয়া অধিদপ্তর এটাও বলছে, এপ্রিল মাসে যে তীব্রতা দেখা গেছে ততটা তীব্র হবে না মে মাসের তাপপ্রবাহ। মে মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায়, সেটি হতে পারে মৃদু থেকে মাঝারি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 37 ডিগ্রি পর্যন্ত। 72 ঘন্টার আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে বলা হচ্ছে, রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পূর্বাভাসে রয়েছে আগামী সোমবারও। এদিন খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। চলতি মৌসুমে 31 মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়। 6 মে পর্যন্ত টানা 37 দিন ধরে এই পরিস্থিতি বিরাজ করে। তবে গত 2 মে থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। তখন বলা হয়েছিল, 2 মে থেকে শুরু হওয়া বৃষ্টি ধীরে ধীরে সারা দেশে বিস্তৃত হবে আর 7 মের পর দেশে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। ওই আভাসের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা চলছে কয়েকদিন ধরে। শনিবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সাথে হয়েছে তুমুল বৃষ্টিপাত। মেঘলা আকাশের কারণে সকালের শুরুতে সূর্যের দেখা মেলেনি ঢাকার বেশিরভাগ জায়গায়। সকাল 6:30 থেকে ঘন কালো মেঘে ঢেকে যায় রাজধানীর বেশিরভাগ জায়গা। এরপর শুরু হয় ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অফিসের তথ্য মতে ঢাকায় এক নাগাড়ে 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস পর্যালোচনায় দেখা গেছে, মে মাসের দ্বিতীয়াংশে 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে আর তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে 1 থেকে 2টির, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ উঠবে 41.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।